ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে। তো আসলে কিন্তু ডিসপ্লে ঠিকই আছে, ডিজিটগুলো ঠিকই আছে, মূল কথা হলো আমাদের তারের পয়েন্টগুলো কেটে ফেলছে ইঁদুরে, তার জন্য আমাদের এই নাম্বারগুলো কাটা। তো আমাদের এই চার্জিং লাইনটা একটু দিয়ে নিই, কেন এ জায়গাও খাইছে, এটা যদি দিয়ে নেই তাইলে আমরা এসি কোট লাগাইলি অন করলে বুঝতে পারবো। তো দেখেন আমাদের কিন্তু ডিজিটগুলো আর কাটা উঠতে আসে না, আমরা এখন ওয়েট মাপে দেখতেছি। এই যে দেখেন আমাদের ডিজিট কিন্তু আর কাটতে ওড়ে না, দেখেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নূতন আরেকটি ভিডিওতে আপনাদের সুদূর অভিনন্দন এবং শুভেচ্ছা। দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন এবং শেয়ার করছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার ভিডিও শুরু করতে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন এই মিটার পাল্লা কিংবা মিটার স্কেলটার পরিণতি কী করছে দুশ্মনেরা। তো সেই বিষয়ে কি কাজগুলো করতে হবে সেই বিষয়টা নিয়ে আমি আসছি আপনাদের সামনে জলিল মেকার। তো দেখতে থাকুন আমরা এই পাল্লার মূলত কি কি রোগ ইঁদুরে বানাইছে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। তো আমি প্রথমেই পাওয়ার সুইচটা অন করে নিচ্ছি। তো দেখেন, তো আমাদের যখনই এই ইঁদুর ঢোকে তারগুলো কেটে ফেলে, তারগুলো যখন কেটে ফেলে তখন কিন্তু আমাদের এই যে ডিজিটগুলো আছে এই ডিজিটগুলো নাম্বার কাটতে যায়, কেন না আমাদের যে কয়টা ডিজিট আছে ওই কয়টা পয়েন্ট আছে ওই পয়েন্টগুলো কাটতে গেলে তখন ডিজিটটা কাটা কাটা ওড়ে। তো সে বিষয়ে আমি বলতে চাই, এই যখন এই আপনার ওয়েট ডিজিটটা যখন কাটতে ওড়ে এগুলোও কিন্তু কাটতে উঠবে, যেহেতু আমি খুলে কিবোর্ড খুলে এলাইছি। তো সে বিষয়ে আমি আপনাদের আর একটু দেখাই। এখন আমরা যদি এ জায়গায় টিপি তাইলে দেখেন সব নাম্বারগুলোই কিন্তু কাটতে গেছে। তো কাটতে গেছে আসলে কি আমরা মনে করি ডিজিট খারাপ হয়ে গেছে বা ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে, তো আসলে কিন্তু ডিসপ্লে ঠিকই আছে, ডিজিটগুলো ঠিকই আছে, মূল কথা হলো আমাদের তারের পয়েন্টগুলো কেটে ফেলছে ইঁদুরে, তার জন্য আমাদের এই নাম্বারগুলো কাটা। তো কিভাবে সহজ পদ্ধতিতে আপনি কিভাবে বুঝে নেবেন কিভাবে এটা সার্ভিসিং করতে হবে সেই বিষয়ে আমি আপনাদের সাধারণ জ্ঞান দেব। তো যার এই বিষয়ে কোনো একেবারেই নলেজ নাই তার জন্য এই ভিডিওটা আর যে। তো যাই হোক, আমি এখন কিবোর্ডটা খুলে নিচ্ছি। কিবোর্ডটা খোলার পরে আমরা প্রথমত আপনাদের দেখাইতেছি কোন কোন জায়গাটায় ইঁদুরে সমস্যা করছে। তো দেখতে থাকুন, এই হইল আমাদের তারগুলো, এই তারের যে সাইডগুলো আছে এই তারের সাইডগুলো দেখেন ইঁদুরে অল্প অল্প করে মানে আর কি কামড়াইছে, কামড় দিছে আর সেলছে। আর বিশেষ করে এই ডিসপ্লেটা দেখাই আপনাদের, তো সামনের ডিসপ্লে দেখাইলাম না, সামনের ডিসপ্লে আরও বেশি খারাপ করছে। তো সেই বিষয়টাও আমি আপনাদের দেখিয়ে নিতেছি। দেখেন কি সুন্দর কাটছে, এই যে তারগুলো কাটাকাটি করছে এই জন্যে কিন্তু আমাদের ডিসপ্লেগুলো কাটা মানে নাম্বার কাটতে আসে এবং ডিজিটগুলো ক্লিয়ার ওঠে না। তো আমরা আগে এই তারগুলো ঠিক করব। তো বিষয়টা স্পষ্টভাবে দেখবেন, আমি সর্বপ্রথম এই যে আমাদের সার্কিট থেকে মেইন ডিসপ্লেতে যে তারটা আসছে এই জায়গায় কিন্তু
একটা তার এই জায়গায় খেয়ে ফেলছে। তো এই তারটা যখন পাল্টাবো, পাল্টানোর পর কিন্তু আমাদের এই ডিসপ্লেতে কমপ্লিট লাইন আসতে পারে। আমি তাড়াহুড়ো করছি না, আপনারা যার প্রয়োজন সে সময় করে অবশ্যই ভিডিওটা দেখবে, আর যার প্রয়োজন না সে কিন্তু সময় দিতে চাইবে না। তো ওই লোকটা আমার দরকার নাই, আমার কথা হলো একজনে দেখকে যদি উপকার পায় সে বিষয়টাই আমার দ্বারে অনেক বড়। তো আমি এই যে তারটা দেখতে পাচ্ছেন, এই তারটার লাগে এই তারটা জোড়া দেব। এখন তারের মাথাটা অবশ্যই ঝালাই করে দিতে হবে। তো এখন আমি এই জায়গায় ঝালাই দিয়ে দিতেছি, আপনারাও ঝালাই দিয়ে দেবেন। তো ঝালাইটা দিলে কি হয়, এটার ভিতরে কার্বন জমে না, আর কার্বন জমলে আপনার ক্লিয়ার কানেকশন আসতে চায় না। তো এই আমি একদম গোড়ার থেকেই ঝালাইটা দিয়ে দিতেছি, যার ফলে আর কোনো সমস্যা হবে না। যদি ইঁদুরে না কাটে তো সমস্যা আর হবে না। এখন যে তারটা আমরা জোড়া লাগাইছি এই তারটা এই জায়গায় ঝালাই করে দেব। এখন আমাদের এই ডিসপ্লেতে 100% কানেকশন আসবে। তো আমরা চেক করার আগে আমাদের এই চার্জিং লাইনটা একটু দিয়ে নিই, কেন এই জায়গাও খাইছে। এটা যদি দিয়ে নেই তাহলে আমরা এসি কট লাগাইলি অন করলে বুঝতে পারবো আমাদের পাল্লাটা লাইন পাইবে কি পাইবে না, বা চলবে কি চলবে না। যেহেতু 220 ভোল্টের এসি ইনপুটের তার, অবশ্যই দুটোটায় কারেন্ট আসবে। টেপিং করে নেবেন, নাইলে অ্যাডজাস্ট হলে ফায়ার দিবে। আমাদের এসি কেবলটা যেহেতু লড়ে, আমরা একটু ভুলুগাম আটা দিয়ে নিই যাতে শক্ত হয়ে যায়। তো ভিউয়ার্স, আমরা এখন এই সাইডের ডিসপ্লের কাজ করব, যে এই সাইডের ডিসপ্লেতে কয়টা তার সমস্যা আছে তারগুলো আমরা এই দেখেন। তো এখন আমি এই ডিসপ্লের এই তারটা আগে জোড়া লাগাই দেব। হিসেব করবেন এই তারটা কিন্তু যেখানে এক জায়গায় লাগাইলেই হবে না। যেমন আমার এই তারটা আছিল এই উপরের র্যাকে, তো আমি এই জায়গার থেকে হিসেব করিয়া এই র্যাকটা যে যে জায়গায় আসছে
ঠিক পাশে প্রিন্টে আমাদের এই তারটা বসে যাবে। তো এ জায়গায় আমি এই তারটা ঝালাই করে দিতেছি। তো এ জায়গায় আমার এই ঝালাইটা করা হয়ে গেছে। এখন আমার এই আর একটা তার বাকি আছে, এই তারটা দেব, তারপরে এই তারটা কাটছে, এই তারটাও মেরামত করব। এই তারটা এখন আমি জোড়া দেব। তো এখন আমাদের এই তারটা যেহেতু এই পাশের, তো আমি এই যে খালি প্রিন্ট আছে, এই খালি প্রিন্টে যে জায়গায় আগে ঝালাই আছিল সেই জায়গায় লাগাই দিলাম। তারপরে আমরা যেহেতু দেখতেছি এই তারটাও কিন্তু খেয়ে ফেলছে, এই তারটারে আমরা চেঞ্জ করে দেব। এই তারটা যদি এই জায়গার থেকে আমি ছুটেই ফেলাই তো ছুটে যাবে। এই যে দেখুন তারটা কিন্তু ছুটে আসছে। যত দূর খারাপ তত দূর ছুটাইলেই হবে। এই আমি এই জায়গা থেকে ছুটে নিলাম। তো এই তারটার সাথেও আমি আর একটা তার জোড়া দিতেছি। তো আমাদের এই তারটা সরছে মূলত এই জায়গার থেকে, আমি এই জায়গায় ঝালাই করে দিতেছি। আপনারা হিসেব করবেন যেই তারটা খুললেন কোন জায়গার থেকে, ওই ঠিক টাইমে আপনি ওই প্রিন্টের সাথেই ঝালাই করে দিবেন। তো ভিউয়ার্স, আমাদের কিন্তু এই কাজটা এই পর্যায়ে শেষ। এখন আমরা এই ডিসপ্লেটা লাগাবো। ডিসপ্লেটা লাগানোর পরে আপনাদের চেক করে দেখাবো। তো দেখেন আমাদের কিন্তু ডিজিটগুলো আর কাটা উঠতেছে না। আমরা এখন ওয়েট মাপে দেখতেছি, এই যে দেখেন আমাদের ডিজিট কিন্তু আর কাটতে ওড়ে না। দেখেন দুটো সাইড তো দেখাইলেন না দাদা, আমি সব সাইডই দেখাবো। এই যে দেখেন আমাদের ডিজিটগুলো একদম স্পষ্ট স্পষ্ট ক্লিয়ার, আর কাটা নাই। তো এভাবেই আমরা যখন ইঁদুর বাতারিতে কাটতে ফেলায় তখন আমরা মনে করি যে ডিসপ্লে কাটতে গেছে, আসলে ডিসপ্লে কাটে নাই। আমাদের ওই তারগুলো, র্যাবনের তারগুলো যখন আমরা সংযোগ করে দেব পুনরায়, আবারও আমাদের এই ডিজিটাল স্কেলটা ঠিক হয়ে যাবে। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং এভাবে ডিজিটগুলো কীভাবে ঠিক করতে হয় আপনাদের অবশ্যই আমি পার্ট বাই পার্ট ভিডিও দেব। তার জন্য আপনারা কমেন্টে লিখবেন, হ্যাঁ জলিল ভাই আমরা এই ধরনের ভিডিও চাই। আমি হয়তো বেশি একটা বলি না যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তবে শেয়ার করে দিন। শেয়ার করলে হয়তো বা আপনার যতটুক কাজে লাগছে আপনার আর একটা বন্ধুরও এই ভিডিওটা কাজে লাগতে পারে। তো আর একজনের কল্যাণে যদি এই ভিডিওটা আসে সেক্ষেত্রে আপনিও দোয়া পাবেন। এবং এই ডাকনাটা দাও। তো এই দেখুন আমাদের ডিজিটগুলো এখন একদম সুস্পষ্টভাবে আসছে। আর আমি দ্বিতীয় সাইডের মানে সামনের প্লেজের ডিসপ্লেগুলোও দেখাইতে, সামনের ডিসপ্লের ডিজিটগুলো দেখুন একদম ক্লিয়ার আসছে।